আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি নিয়ে। বিজ্ঞপ্তিটি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাধারণ অর্থ ও হিসাব ক্যাডারের সহকারী ব্যবস্থাপক অথবা সমমান এবং সহকারী কর্মকর্তা অথবা সমমান পদসমূহের বিপরীতে আবেদনকারী প্রার্থীদের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি অবহিতকরণ প্রসঙ্গে সূত্র পেট্রোবাংলা পত্র স্বাক্ষরণ থেকে তারিখ 6/10/2021। মহোদয়, উপযুক্ত বিষয়ে ও সূত্রস্থ পদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএল কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আগস্ট 2020-এর বিপরীতে সাধারণ এবং অর্থ ও হিসাব ক্যাডারের নিম্নোক্ত পদসমূহের লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদের নাম: এক, সহকারী ব্যবস্থাপক সাধারণ; দুই, সহকারী ব্যবস্থাপক আইন; তিন, সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি; চার, সহকারী কর্মকর্তা সাধারণ; পাঁচ, সহকারী কর্মকর্তা আইন; ছয়, সহকারী কর্মকর্তা ইমাম; সাত, সহকারী কর্মকর্তা লাইব্রেরি ক্যাডার সাধারণ। পরীক্ষার তারিখ ও সময়: 4/12/2021, শনিবার বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। লিখিত পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান: ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা 36,255 জন। 8 নম্বর পদের নাম: সহকারী ব্যবস্থাপক অর্থ ও হিসাব। 9 নম্বর পদের নাম: সহকারী কর্মকর্তা অর্থ ও হিসাব। 10, সহকারী কর্মকর্তা অডিট ক্যাডার অর্থ ও হিসাব। পরীক্ষার তারিখ ও সময়: 4/12/2021, শনিবার বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। লিখিত পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান: ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,877 জন। তো এই ছিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।